প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগে আমাদের জানতে হবে উৎপাদন সম্ভাবনা রেখাটা কি, যাকে উৎপাদন সম্ভাবনা রেখাকে ইংরেজিতে পিপিসি, যার পূর্ণরূপ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, যার বাংলা অর্থ হল উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলিত প্রযুক্তির সাপেক্ষে দুটি দ্রব্যের উৎপাদনের সর্বোচ্চ পরিমাণ সংমিশ্রণ নির্দেশ করে। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বিন্দু খেয়াল রাখবে যে এর প্রতিটি বিন্দুতে একটি দ্রব্য বেশি হলে অন্যটি কম হবে। উৎপাদন সম্ভাবনা রেখার বৈশিষ্ট্য যদি আমি বলি, প্রথম বৈশিষ্ট্য হবে উৎপাদন সম্ভাবনা রেখাতে প্রত্যেকটা বিন্দুতে সমপরিমাণ প্রযুক্তি, প্রচলিত প্রযুক্তি ও সম্পদ সমান পরিমাণ থাকে এবং একটি দ্রব্যের বেশি উৎপাদন হলে অন্যটি কম হবে, দুটি সমান হবে না। তিনটি বৈশিষ্ট্য আমরা খেয়াল রাখব। একটা হলো প্রতিটি বিন্দুতে সমান পরিমাণ উৎপাদন নির্দেশ করে। দ্বিতীয়টি হলো একটি দুটি দ্রব্যের সংমিশ্রণে একটি বেশি উৎপাদন হবে, অন্যটি কম। তৃতীয় বৈশিষ্ট্য হলো দুটি দ্রব্যের উৎপাদন সমান হবে না। আমরা এখন উৎপাদন সম্ভাবনা রেখাকে যদি চিত্রের সাহায্যে দেখাতে যাই, প্রিয় শিক্ষার্থী তোমরা খাতা কলম নাও, তোমাদের আমরা চিত্রের সাহায্যে উৎপাদন সম্ভাবনা রেখা দেখাবো। আমরা খেয়াল রাখব এটা লম্ব অক্ষ, লম্ব অক্ষকে আমরা ওয়াই, ভূমি অক্ষে এক্স, ও হলো মূল বিন্দু। প্রিয় শিক্ষার্থী তোমরা উৎপাদন সম্ভাবনা রেখাটা এভাবে আঁকতে হবে। আমরা যদি এ বি ধরি উৎপাদন সম্ভাবনা রেখা, এ বিটা মূলত, এ বি হল উৎপাদন সম্ভাবনা রেখা। এ রেখার বিভিন্ন বিন্দু থাকবে, যেমন আমি যদি এ একটা বিন্দু দিই, এ একটা বিন্দু দিই, এ বিন্দু বি বিন্দু, অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা হলো এ বি রেখা, উৎপাদন সম্ভাবনা রেখা হলো এ বি রেখা। এ বি রেখার বিভিন্ন বিন্দু হলো এ বি, এ বি প্রতিটি বিন্দুতে প্রচলিত সম্পদ এবং তোমাদের প্রযুক্তির সাপেক্ষে উৎপাদনের সর্বোচ্চ পরিমাণ দেখানো হয়। এক্ষেত্রে একটি বেশি আর একটি কম। আমি যদি এটা ওয়াই ওয়ান, ওয়াই টু, এক্স ওয়ান, এক্স টু, লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ বিন্দুতে যদি আমি উৎপাদন করি তাহলে ওয়াই দ্রব্য, ওয়াই দ্রব্য হয় এ বিন্দুতে। তোমরা খেয়াল করে দেখবা, এ বিন্দুতে যদি আমি উৎপাদন করি তাহলে আমি খেয়াল করবা যে ওয়াই দ্রব্য উৎপাদন হবে। এটা যদি আমি দ্রব্য হিসেবে খেয়াল করি, ওয়াই দ্রব্য, আর এটা হলো এক্স দ্রব্য। এখন ওয়াই দ্রব্য হবে ও ওয়াই ওয়ান, আর এক্স দ্রব্য হবে ও এক্স ওয়ান। এক্ষেত্রে বেশি হবে ও ওয়াই ওয়ান। আবার বি বিন্দুতে যদি উৎপাদন করি, বি বিন্দুতে যদি উৎপাদন করি খেয়াল করবে, দেখো বি বিন্দুতে ওয়াই দ্রব্য হবে ও ওয়াই টু, আর এক্স দ্রব্য হবে ও এক্স টু, যেখানে এক্স দ্রব্য বেশি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা উৎপাদন সম্ভাবনা রেখার বৈশিষ্ট্যতে বলা হয়েছিল যে উৎপাদন সম্ভাবনা রেখায় দুটি দ্রব্যের সংমিশ্রণ নির্দেশ করবে, একটি দ্রব্যের উৎপাদন বেশি অন্যটি কম। এ বি হল উৎপাদন সম্ভাবনা রেখা, এ বিন্দুতে যদি আমি উৎপাদন করি তাহলে আমার ওয়াই দ্রব্য বেশি হয়, এক্স দ্রব্য কম হয়। বি বিন্দুতে উৎপাদন করলে ওয়াই দ্রব্য বেশি হয়, এক্স দ্রব্য কম হয়, এটা হল উৎপাদন সম্ভাবনা রেখা। আমরা এখন ব্যাখ্যা করব সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ? সুযোগ ব্যয় হলো একটি দ্রব্যের অতিরিক্ত তৃপ্তি লাভের জন্য বিকল্প দ্রব্যটি ছেড়ে দেওয়াকে সুযোগ ব্যয় বলে। আবারও বলতেছি, তোমরা একটু খেয়াল করে শুনো, একটি দ্রব্যের অতিরিক্ত তৃপ্তি লাভের জন্য বিকল্প দ্রব্যটি ছেড়ে দেওয়াকেই আমরা বলবো সুযোগ ব্যয়। এখন তোমাকে একটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, তোমরা একটু খেয়াল করো।
একজন কৃষকের একখণ্ড জমিতে যদি উৎপাদন করে তাহলে সে পায় 10 মণ ধান, যদি ধান উৎপাদন করে তাহলে পাবে 10 মণ ধান, আর পাট উৎপাদন করলে পাবে 5 মণ পাট। এক্ষেত্রে যদি কৃষক 10 মণ ধান উৎপাদন করে তাহলে তাকে ছেড়ে দিতে হবে 5 মণ পাট, তা 10 মণ ধানের সুযোগ ব্যয় হলো 5 মণ পাট। অথবা আবার যদি কৃষক 5 মণ পাট উৎপাদন করে ছেড়ে দিতে হবে 10 মণ ধান, অর্থাৎ যেখান থেকে ভোক্তা অতিরিক্ত তৃপ্তি লাভ করবে সেটাই উৎপাদন করবে, বিকল্প দ্রব্যটি ছেড়ে দেবে। এই বিকল্প দ্রব্যটি ছেড়ে দেওয়াকেই বলে সুযোগ ব্যয়। আমরা যদি সুযোগ ব্যয়কে চিত্রের সাহায্যে লক্ষ্য করি তাহলে আমরা একটু খেয়াল করব, সুযোগ ব্যয়ের ধারণাটি আমরা চিত্রের সাহায্যে উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি। প্রিয় শিক্ষার্থী, এই এটা হলো উৎপাদন সম্ভাবনা রেখা, এই রেখার সাহায্যে আমরা সুযোগ ব্যয় ধারণাটি আবার ব্যাখ্যা করতে পারব। কিভাবে একটু লক্ষ্য করো, দেখো লম্ব অক্ষে ওয়াই দ্রব্য, ও লম্ব অক্ষ হলো এটাকে বলে লম্ব অক্ষ, লম্ব অক্ষ ওয়াই দ্রব্য আর ভূমি অক্ষ এক্স দ্রব্য। এবি হলো উৎপাদন সম্ভাবনা রেখা, এবিকে আমরা বলবো উৎপাদন সম্ভাবনা, এবিকে আমরা বলবো উৎপাদন সম্ভাবনা রেখা, এবিকে আমরা বলবো উৎপাদন সম্ভাবনা রেখা। এক্ষেত্রে ব্যক্তি যদি এ বিন্দুতে উৎপাদন করে, এ বিন্দুতে যদি উৎপাদন করে তাহলে ওয়াই দ্রব্য বেশি হবে, এক্স দ্রব্য কম হবে, আর বি বিন্দুতে যদি উৎপাদন করে তাহলে এক্স দ্রব্য বেশি হবে, ওয়াই দ্রব্য কম হবে। এখন ব্যক্তি কোনটাতে সুবিধা বেশি লাভ করবে, তৃপ্তি লাভ করবে, এক্ষেত্রে ব্যক্তি যদি সিদ্ধান্ত নেয়, যদি মনে করে ব্যক্তি এক্স দ্রব্য উৎপাদন করবে তাহলে এক্স দ্রব্য বেশি উৎপাদন করলে বি বিন্দুতে উৎপাদন করবে, অর্থাৎ তার উৎপাদন বেড়ে যাবে আর ওয়াই দ্রব্য কমে যাবে, অর্থাৎ ওয়াই দ্রব্য বি বিন্দুতে উৎপাদন করবে, এক্স দ্রব্য বেড়ে যাবে, এই পর্যন্ত আসবে, অর্থাৎ ডেল্টা ওয়াই কমে যাবে, ডেল্টা এক্স বেড়ে যাবে। এক্ষেত্রে ব্যক্তি ওয়াই দ্রব্য ছেড়ে দিল ওয়াই ওয়ান ওয়াই টু সে ছেড়ে দিল, গ্রহণ করলো, অতিরিক্ত গ্রহণ করলো এক্স ওয়ান এক্স টু গ্রহণ করলো, ছেড়ে দিল এক্স ওয়ান ওয়াই ওয়ান ওয়াই টু আর গ্রহণ করলো এক্স ওয়ান এক্স টু, তাহলে এক্স ওয়ান এক্স টুর সুযোগ ব্যয় হলো, এক্স ওয়ান এক্স টুর সুযোগ ব্যয় হলো ওয়াই ওয়ান ওয়াই টু, অর্থাৎ একটি দ্রব্যের অতিরিক্ত তৃপ্তি লাভের জন্য বিকল্প দ্রব্যটি কতটুকু ছেড়ে দিল, এই ছেড়ে দেওয়াটাই আমরা বলবো সুযোগ ব্যয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে উৎপাদন সম্ভাবনা রেখা বুঝলাম, সুযোগ ব্যয় ধারণাটি বুঝে গেলাম। মৌলিক অর্থনীতি সমস্যা, আমরা যদি একটু লক্ষ্য করি যে আমরা যদি লক্ষ্য করি মৌলিক অর্থনীতি সমস্যা কি, ইংরেজিতে বলে হোয়াট হাউ ফর, হোয়াট হাউ ফর। মৌলিক অর্থনীতি সমস্যা তিনটি বর্তমানে, আরেকটি আছে সম্পদের বিকল্প ব্যবহার, সম্পদের সর্বোচ্চ ব্যবহার হয়েছে কি, হোয়াট হাউ ফর, হোয়াট মানে কী কী উৎপাদন করতে হবে। প্রথম মৌলিক অর্থনীতি সমস্যা হলো, আমরা যদি বলি মৌলিক অর্থনীতি সমস্যা তিনটি, হোয়াট মানে কী কী, কী 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 উৎপাদন করতে হবে, দুই নম্বর যদি হাউ কীভাবে উৎপাদন করতে হবে, ফর মানে কার জন্য উৎপাদন করতে হবে, আর বর্তমানে আরেকটি মৌলিক অর্থনীতি সমস্যা হয়েছে সেটা হলো কি, সম্পদের সর্বোচ্চ ব্যবহার হয়েছে কি, সম্পদের সর্বোচ্চ ব্যবহার হয়েছে কি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা জানলাম মৌলিক অর্থনীতি সমস্যা তিনটি, আর বর্তমানে আরেকটি রয়েছে সেটা হলো সম্পদের সর্বোচ্চ ব্যবহার হয়েছে কি, চারটি, অর্থাৎ মোট চারটি, হোয়াট হাউ ফর, হোয়াট হাউ ফর, হোয়াট মানে কী কী, হাউ মানে কীভাবে, ফর মানে কার জন্য,
আরেকটা হলো সম্পদের সর্বোচ্চ ব্যবহার হয়েছে কি। আমরা এই মৌলিক অর্থনীতি সমস্যা অর্থাৎ মৌলিক অর্থনীতি সমস্যা যদি আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করি তাহলে আমরা দেখতে পাই, প্রথম সমস্যা হলো কি কি উৎপাদন করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা খাতা কলমের সাহায্যে আমরা সাথে সাথে চিত্র আঁকবো, বোঝার চেষ্টা করব, প্রশ্ন করব। চিত্রে লম্ব অক্ষে ওয়াই দ্রব্য, ভূমি অক্ষে এক্স দ্রব্য, এবি হল উৎপাদন সম্ভাবনা রেখা। এখন তোমরা খেয়াল করো যে আমরা যদি মৌলিক অর্থনীতি সমস্যা হোয়াট হাউ ফর, এখন প্রথম মৌলিক অর্থনীতি সমস্যা হলো কি কি উৎপাদন করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ও ওয়াই মানে ও ওয়াই লম্ব অক্ষে ওয়াই দ্রব্য, ও এক্স ভূমি অক্ষে এক্স দ্রব্য, এবি হলো উৎপাদন সম্ভাবনা রেখা, এবি হলো উৎপাদন সম্ভাবনা রেখা, এ বি হলো উৎপাদন সম্ভাবনা রেখার প্রত্যেকটি বিন্দু। এখন তোমরা খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা একটু আগেই বলেছিলাম উৎপাদন সম্ভাবনা রেখাতে এ বিন্দুতে যদি উৎপাদন করি তাহলে ওয়াই দ্রব্য হবে এ বিন্দুতে, ওয়াই দ্রব্য হবে ও ওয়াই ওয়ান, এক্স দ্রব্য হবে ও এক্স ওয়ান, এক্ষেত্রে ওয়াই দ্রব্য বেশি। বি বিন্দুতে যদি উৎপাদন করি তাহলে আমরা দেখতে পাই যে ওয়াই দ্রব্য হলো ও ওয়াই টু, এক্স দ্রব্য হলো ও এক্স টু, যেখানে এক্স দ্রব্য বেশি। অর্থাৎ এ বিন্দুতে উৎপাদন করলে ওয়াই দ্রব্য বেশি হয়, বি বিন্দুতে উৎপাদন করলে এক্স দ্রব্য কম হয়। এখন আমি কোন দ্রব্যটি উৎপাদন করব, এক্স দ্রব্য না ওয়াই দ্রব্য, এক্ষেত্রে আমার একটা মৌলিক অর্থনীতির সমস্যা সম্মুখীন হতে হয়। আমি যদি আরেকটা লক্ষ্য করি যে আমরা কীভাবে উৎপাদন করব, দুই নম্বর সমস্যা হলো মৌলিক অর্থনীতির সমস্যা আমরা কীভাবে উৎপাদন করব, একটু আমরা খেয়াল করি। আমরা অর্থ উৎপাদন আমরা প্রিয় শিক্ষার্থী আমরা খেয়াল রাখবো উৎপাদন উপকরণ কয়টি চারটি, কী কী? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। উৎপাদন উপকরণ কয়টি? চারটি, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এখন আমি মূলধন আর হলো শ্রম নিয়ে আমি উৎপাদনের উপকরণ হিসেবে উৎপাদন করব। চিত্রে লম্ব অক্ষে মূলধন, ভূমি অক্ষে শ্রম দেখানো হলো। আইপি আইসোক ওয়ান প্রোডাকশন, শ্রম উৎপাদন রেখা। আইপি মানে আইসোক ওয়ান প্রোডাকশন মানে শ্রম উৎপাদন রেখা। এখন আমি দুটি বিন্দু এ বিন্দু বি বিন্দু কে ওয়ান কে টু এল ওয়ান এল টু, প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এটা লক্ষ্য করব যে এ বিন্দুতে যদি আমি উৎপাদন করতে যাই তাহলে আমার মূলধন আর শ্রম। আমি যদি এ বিদ্যুৎ উৎপাদন করতে যাই তাহলে আমার মূলধন লাগে ও কে ওয়ান আর শ্রম লাগে ও এল ওয়ান, যেখানে মূলধন বেশি লাগে শ্রম কম লাগে। আমি যদি বি বিন্দুৎ উৎপাদন করতে যাই তাহলে আমরা খেয়াল করব যে মূলধন লাগে ও কে টু আর শ্রম লাগে ও এল টু, যেখানে শ্রম বেশি লাগে। অর্থাৎ আমি যদি মূলধন বেশি ব্যবহার করি তাহলে শ্রম অলস অবস্থায় শ্রম অর্থাৎ বেকারত্ব দেখা দেয়, আবার যদি আমি শ্রম বেশি ব্যবহার মূলধন অলস অবস্থায় পড়ে থাকে, এক্ষেত্রে আমার মৌলিক অর্থনীতির সমস্যা দেখা দেয়। অর্থাৎ আমি কোনটির বেশি ব্যবহার করবো, আমি মূলধন বেশি ব্যবহার করবো না শ্রম ব্যবহার করবো, মূলধন সমন্বয়ে কী ব্যবহার করবো, এক্ষেত্রে আমার সিদ্ধান্তে একটি সমস্যা দেখা দেয়, অর্থাৎ মৌলিক অর্থনীতির সমস্যার জন্ম নেয়।
আমি তিন নাম্বার সমস্যার কথা যদি বলি, ফর কার জন্য উৎপাদন করতে হবে? আমরা ধরি সমাজে দুই শ্রেণী মানুষ বসবাস করে, ধরলাম লম্ব অক্ষে ধনী শ্রেণী আর ভূমি অক্ষে গরিব শ্রেণী। কার জন্য, তিন নম্বর সমস্যা হলো কার জন্য উৎপাদন করব। ধরি লম্ব অক্ষে ধনী, লম্ব ওয়াই অক্ষে ধনী, ভূমি ওয়াই অক্ষ অক্ষে গরিব। এক্ষেত্রে আমি যদি এ বিন্দুতে উৎপাদন করি, আমি লক্ষ্য করব এ বি হলো উৎপাদন সম্ভাবনা রেখা। আমি যদি এ বিন্দুতে উৎপাদন করি তাহলে আমি লক্ষ্য করো দেখব যে ওয়াই দ্রব্য হয় ও ওয়ান, ও ওয়াই ওয়ান, এক্স দ্রব্য ও এক্স ওয়ান, যেখানে ওয়াই দ্রব্য বেশি হয়, অর্থাৎ এক্ষেত্রে বেশি হয়, অর্থাৎ ধনী শ্রেণী বেশি সুবিধা পায়, গরিব শ্রেণী কম সুবিধা পায়। আমি যদি বি বিন্দুতে উৎপাদন করি তাহলে ও ওয়াই ওয়াই অক্ষের হবে, অর্থাৎ ওয়াই ওয়াই দ্রব্য হবে ওয়াই টু, আর এক্স দ্রব্য হবে ও এক্স টু, যেখানে এক্স দ্রব্য বেশি, অর্থাৎ গরিবরা বেশি সুবিধা পায়। আমি যদি এ বিন্দুতে উৎপাদন করি তাহলে ধনীরা বেশি সুবিধা পায়, আবার বিবিন্দুতে উৎপাদন করলে গরিবরা বেশি সুবিধা পায়। এক্ষেত্রে আমি কাদের বেশি সুবিধা দেব, ধনীদের না গরিবদের? এক্ষেত্রে মৌলিক অর্থনীতি সমস্যা দেখা দেয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ক্লাস লেকচারে জানতে পারলাম যে মৌলিক অর্থনীতি সমস্যার সমাধান এবং উৎপাদন সম্ভাবনা রেখা, সুযোগ ব্যয়, মৌলিক অর্থনীতি সমস্যাসমূহ আমাদের